এজন দুজন তো যাব, এজন দুজন ইলেকশন, এজন দুজন কর্মী না যায়, এজন দুজন কিয় যাব যে তেও জানে যে তেও বিজেপি পৰা ইলেকশন খেলি জিকিব নোৱাৰে। সকল ব্যক্তিগত স্বার্থক তেখেত কৈছে, কিন্তু মই তেখেতক অনুরোধ কৰিছো, তেখেতে আমাৰ চৰকাৰৰ এটা মাইনৰিটি কৰ্পোৰেশ্যনৰ মাইনৰিটি কমিশনৰ চেয়ারম্যান পদ লৈ আছে, 2,00,000 টকা মাহত দৰমহা পায়, সেইটো যাতে সোনকালে ইস্তফা দিয়ে, সেইটো সাহস যাতে সোনকালে দেখায়। আমিনুল ইসলাম ডাঙরিয়াক মই অনুরোধ করছো, তেখেতে উপাধ্যক্ষ আছিল, মই সম্মান সহকারে কৈছো, তেখেতে মাইনরিটি কমিশনের সভাপতিটো যাতে লগত লগত এড়ি দিয়ে, কারণ সংখ্যালঘু নাই, মই কমিশন মাইনরিটি কমিশন 2,00,000 টাকা দরমহা পাই বলে মই শুনেছো, তার লোভটিও যাতে এড়ি দিয়ে মই অনুরোধ জানাইছো। এজন দুজন তো যাব, এজন দুজন ইলেকশন, এজন দুজন কর্মী না যায়, এজন দুজন কিয় যাব যে তেও জানে যে তেও বিজেপি পৰা ইলেকশন খেলি জিকিব নোৱাৰে। সকল ব্যক্তিগত স্বার্থক তেখেত কৈছে, কিন্তু মই তেখেতক অনুরোধ কৰিছো, তেখেতে আমাৰ চৰকাৰৰ এটা মাইনরিটি কৰ্পোৰেশ্যনৰ মাইনরিটি কমিশনৰ চেয়ারম্যান পদ লৈ আছে, 2,00,000 টকা মাহত দৰমহা পায়, সেইটো যাতে সোনকালে ইস্তফা দিয়ে, সেইটো সাহস যাতে সোনকালে দেখায়। আমিনুল ইসলাম ডাঙরিয়াক মই অনুরোধ কৰিছো, তেখেত উপাধ্যক্ষ আছিল, মই সম্মান সহকারে কৈছো, তেখেতে মাইনরিটি কমিশনৰ সভাপতিটো যাতে লগত লগত এড়ি দিয়ে, কারণ সংখ্যালঘু নাই, কমিশন মাইনরিটি কমিশন 2,00,000 টকা দরমহা পাই বলে মই শুনেছো, তার লোভটিও যাতে এড়ি দিয়ে মই অনুরোধ জানাইছো।